আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী, চলে এসেছি আমার ফ্যামিলি নিয়ে। তো ভিউয়ার্স, আসি একটি স্পেশাল একটা এপিসোড, আর এই এপিসোডে দেখাবো যে আমার বোন সুদূর আমেরিকা থেকে আমার জন্য কি কি গিফট পাঠিয়েছে। তো আপনারা বোন শুনে অনেকে হয়তো চিন্তা করবেন যে কেমন বোন বা কোন সম্পর্কের বোন। আসলে সব সম্পর্ক কিন্তু রক্তের হয় না, আত্মারও কিন্তু একটা সম্পর্ক হয়। তো মানহার বাবা এখন কিছু বলবে, এতক্ষণ ধরে অনেক ক্লাস নিচ্ছিল আমার, তো এখন ওনাকে ক্লাস করার জন্য দিচ্ছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আসলে আমরা আপনাদের জন্য মাঝে মধ্যে কিছু ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসি, যে আসলে সব সময় কিন্তু আমাদের মূলত যে কাজ সেটা কিন্তু আমাদের শপিং গাইড, কিন্তু তারপরেও আমরা যে ফ্যামিলি ব্লগগুলি করি সেটা হচ্ছে আসলে শুধুমাত্রই আপনাদেরকে কাছে পাওয়ার জন্য, আপনাদেরকে আপন করে নেওয়ার জন্য, আপনাদেরকে ভালোবাসার জন্য, যাতে আপনারা আমাদের প্রতিটা মুহূর্ত যেন আসলে আমরা কি করি, যে আমাদের লাইফ স্টাইলটা কিরকম সত্যিকার অর্থে, যে এটা যেন আপনারা উপলব্ধি করতে পারেন। তো আমাদেরকে কিন্তু অনেকে বলে আসলে না যে আমরা দুজন সব সময় একসাথে বেরোই বা একসাথে কাজকর্ম করি, এটা কিন্তু অনেকে আসলে সহজভাবে নিতে চান না। তো আসলে এই যে একটা বাধা, একটা বিপত্তি, তো এটা থেকে সবাই বেরিয়ে আসবেন। আমি এই জন্য কিন্তু আমরা আসলে সম্মিলিতভাবে দুজনে মিলে মাঝে মধ্যে ফ্যামিলি ব্লগগুলো নিয়ে আপনাদের সামনে আসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে কিন্তু আপনাদেরকে, আপুর কাছ থেকে শুনেছেন যে আমাদের জন্য একটা আপু অনেক অনেক গিফট আসলে পাঠিয়েছেন। তো আমাদের আপুটা কিন্তু আমেরিকাতে থাকে, তো আসলে আমাদের বড় আপু সত্যিকার অর্থে মানে একদম মানে রক্তের সম্পর্কের মতো এরকম একটা আপু, আত্মার সম্পর্কের আপু। তো আপনারা মনে করতে পারেন যে আসলে এই যে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমার সামনে নিয়ে, আমি হয়তো বা এগুলোর দাম প্রোডাক্ট না, এগুলো আসলে একটা আছে, এগুলোর হয়তো দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, আসলে সেটা কিছুই না। কিন্তু আমাদের সে আপুটা কিন্তু সুদূর আমেরিকা থেকে আমাদের জন্য যে ভাইয়া আসছে, তো ভাইয়ের কাছ থেকে গিফটগুলো আমাদেরকে দিয়েছেন। তো আপনাদের কে আপু আপনাদেরকে দেখাবেন সবগুলো। তো আমরা বিশেষ করে আমি আর মানহার স্পেশাল একটা গিফট আছে, তো শুরুতেই আমরা আমাদের গিফটগুলো দেখাবো। আমি একটু বলি উনি বলে যে ওনার ভিডিওতে আমি ডাক ওনার ডাকলে নাকি ওনার কথা বলতে দেন, নিজে পক 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 করতে থাকি, তো এর জন্য আজকে ওনাকে একটু বলার সুযোগ দিলাম। আর এখন আমি একটু বলি, গিফটটা কিন্তু একটু স্পেশাল। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আসলে যে একা একা যখন রিভিউগুলো করি তখন কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আর ওর সাথে যখন করি না তখন আমার মনে হয় যেন শরীরের মধ্যে এরকম মানে চুলকাতে থাকে, কি জানি গুতা মারতে থাকে, আমার ভালো লাগে না। কিন্তু আমি তোমারে বলি যে এমনি করো ওমনি করো, উনি দেখেন সোফার মধ্যে বসে এরকম করে একটা ছবি দিয়ে দেয়, তারপর ওরকম করে একটা ছবি দেয়, এরকম করে একটা ছবি দেয়, এরকম একটা ছবি দেয়, এটা হইলো। আমি বলছি ভাই তুমি বেশি পারো, আমি মানে আপনাদের কাছ থেকে বেশি সময় মিলো না, আমি সর্বপ্রথম একটু একটু আমি একটু বলি, আমার তো বলতেই দিতে শোনো তুমি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, উনি তো আমার নামে যা বদনাম করার করছে আর কি বলবো, সেটা তো আর ফেরত নিতে পারবো না। তো যেটা বলবো যে আমি আমার যেটা নিজের কথাটা বলবো সেটা হচ্ছে, আমি বা মানহার সবসময় কিন্তু দেখা যায় ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের এই পথ চলাতে আমরা অনেক বন্ধু পেয়েছি, অনেক দুশ্মনও পেয়েছি, আবার অনেক লাভিং ভিউয়ার্স পেয়েছি, অনেক হেটার্স পেয়েছি, এমন অনেক মানুষ আছে আমার আমার এই পথ চলায় পেয়েছি, আমাকে দেখেছে আপু এক জড়িয়ে ধরেছে, চুমা দিয়েছে, আমার বাবুকে কোলে তুলে নিয়েছে, মানে এতটা আপন করে নিয়েছে, ঠিক আছে। অনেকের বাসায় হয়তো আমরা গিয়েছি বেড়াতে, আবার এমন অনেক আছে যারা আমাদের নাম শুনলেও অবস্থা খারাপ হয়ে যায়, পারে না আমাদেরকে সামনে পেলে ফুটাই মেরে ফেলে। তো যাই হোক, এরকম অনেক মানুষ আছে। তো এই পথ চলার মধ্যে কিন্তু আমরা অনেক অনেক আপুদেরকে পেয়েছি যারা আসলে সত্যি আমাদেরকে হৃদয় থেকে বোন বলেছে বা পরিবারের সদস্য মেনেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাকে কিন্তু কম বেশি সময় আমি আস্তে কথা বলতে পারি না, তো যেটা বলছিলাম যে আমি কিন্তু আস্তে কথা বলতে পারি না, আমি জোরে জোরে আপনাদের জন্য চিল্লা চিল্লা ভিডিও করতে পারতাম, চিল্লানের অভ্যাস হয়ে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সবসময় আমি কিন্তু গিফট পাই বা মানহ কিন্তু গিফট পাই, কিন্তু এই যে গিফটটা এটা সত্যি খুব স্পেশাল, কারণ এই বেচারাকে আমি ছাড়া আল্লাহ কেউ গিফট দেয় না, বেশি পছন্দ নয়। উনাকে খুশি করার জন্য দেখা যায় আমাকে গিফট দেয় বা বেবিকে গিফট দেয়, কিন্তু এই প্রথম কেউ মানে আমাকে খুশি করার জন্য উনাকে গিফট দিয়েছে, এই জন্য এই গিফটটা খুবই স্পেশাল, আসলে না দেখে পারলাম না। এবার মানে তুমি দেখো তোমার ভিডিও, পাঠিয়েছেন। তো এই গিফটটা কিন্তু খুবই সুন্দর সত্যিকার অর্থে, যে মানহামনি কিন্তু পেয়ে কিন্তু খুবই আনন্দিত। তো আমরা যখন মিডনাইটে গিয়েছিলাম তখন কিন্তু ও মানে খাওয়ার চিন্তা শেষ হবে, খাইতে হবে, কখন ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো মানে ও যে খাবে, তো ও কিন্তু বিশেষ করে মানে ঘরে হোক বাইরে হোক চিকেন ছানা কোনোটাই খায় না, তো ফ্রাইটা খায় আর কি। তো মানে ফ্রাইয়ের কথা বলে গেছে, হ্যাঁ।
তো মনে করেন ও খাওয়ার কথা ভুলে গেছে যে এটা বাসায় নিয়ে আসতে হবে। তারপর আপনারা তো সবাই জানেন যে ওর একটা নতুন চ্যানেল আছে, ওখানে যারা ফ্রেন্ডস আছে মানমুনি লাইফস্টাইল, তো ওদেরকে দেখানোর জন্য বা কখন এটা ভিডিও করবে মানে ও অস্থির। তো তখন কিন্তু সে খাওয়া বন্ধ করে দিছে। পরবর্তীতে আমরা যখন বেরিয়ে আসছি যে ভাইয়া এটা খুলো খুলো, তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা বাসায় যাই, বাসায় যাই খুলে তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমি আর কথা বাড়াবো না, এই ভিডিওটাতে কিন্তু দুইটা গিফট দেখাবো, মানহার আর মানহার বাবার, এরপরে যা আছে সব আমার ভিডিওতে, কারণ এখানে অলরেডি 5 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে, আপনারা এত সময় আমাকে দিবেন না আমি জানি, তাই 10 12 মিনিটের ভিতরে মানহার বাবার মানহার গিফটটা দেখিয়ে শেষ করব। তো মানহার আমরা একটু, এটা আসলে কুহুর ছোঁয়া, আমেরিকা থেকে মানহার জন্য কুহুর একটা ছোঁয়া আর কিছু না। তো আমরা একটু দেখাচ্ছি আসলে, এটা একটু আনবক্স করে যে এটাতে আনবক্স করে একটু দেখো মানহার খুলে দাও। আপনাদেরকে দেখাবো যে ওর জন্য গিফটটা স্পেশাল একটা গিফট। আমরা কিন্তু এর আগের এপিসোড আপনাদের জন্য কিন্তু শেয়ার করেছি আমরা কোথায় গিয়েছিলাম। ওয়াও খুবই সুন্দর, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু তারপরে একটা ফিডার আছে, এখানে একটা পটি আছে, আর একটা মনে হয় গেঞ্জি সেট হবে। এটা কুকু পাঠাইছে, এটা কিভাবে পাওয়া যাবে? ঠিক আছে তুমি তোমারটা দেখো। এরপর হচ্ছে আমাদের স্পেশাল যেটা জামাইয়ের জন্য পাঠিয়েছে আপা, আমাকে যেদিন এটা গিফটটা নিয়েছে মানহার বাবার জন্য আমাকে বলছে যে তোমার কেনাকাটা টুকটাক হয়ে গেছে, জামাইয়ের জন্য কি কিনবো। তো জামাই যখন বলেছে তখন আসলে আমার শরীরে পশম সমস্তটা দাঁড়িয়ে গিয়েছিল, কারণ আমাকে বোন ভেবেছে, মানহার বাবাকে বোনের জামাই ভেবেছে, জামাই হিসেবে যে ওর জন্য হাতে যদি জাস্ট 10 টাকার একটা কিছু হয় সেটা কিন্তু আমাদের কাছে অনেক। বলবো না বলে নাই তুমি। তো ফ্রেন্ডস আমি একটু দেখাচ্ছি অল্প অল্প করে। তো আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্যামসাং সেট, মডেল নাম্বারটা হচ্ছে A10। তো এই যে গিফটটা আসলে আপুর কাছ থেকে যে পাওয়া গিফটটা সত্যিকার অর্থে একেবারেই অসাধারণ। আর হচ্ছে এটা এই গিফটটার সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না, যে আপু সুদূর আমেরিকা থেকে কিন্তু আমাদের জন্য আমার জন্য এই সেটটা পাঠাইছে। সত্যিকার অর্থে আমি যে এতটাই খুশি, মানে একটা ছোট বাবু যেরকম খুশি হয় একটা খেলনা পেলে, আমি প্রকাশ করতে পারতেছি না যে আসলে আমি কতটা খুশি হয়েছি। এটা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সেটটা, উনি তো এমনি আমার সাথে ভিডিও করতে চায় না, তারপর আরো কথা বলে আরো ভিডিও করব। তো আমি একটু এই যে, তো আপুও তোমাকে থ্যাংক ইউ, যদিও তুমি আমার কাছে নাই কিন্তু দেখছো কিনা জানি না দেখবা ইনশাআল্লাহ। তো फ्रेंड्स আমি একটু দেখাচ্ছি সেটটা আপনাদেরকে, এটা হচ্ছে Samsung Galaxy A10। তো फ्रेंड्स গিফট কিন্তু গিফটই, সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না, আসলে তুলনা হয় না। তো আমরা তো ফোন কিনি, সবাই কিনি রেগুলার ইউজের জন্য, কিন্তু তারপরে যখন দেখা যায় যে আমরা কোনো কিছু একটা গিফট পাই, তো তখন কিন্তু আসলে আমাদের সে আনন্দটা আমরা কিন্তু আসলে যে কিভাবে যে প্রকাশ করব সেটা আসলে ভাই ভাই পাওয়া যায় না। তো তারপর আপু দেখেন আমার আমি আবার একটু দেখাচ্ছি দুইটা, আমরা কিন্তু মানে আমরা একটু অধৈর্য হয়ে যাই আসলে ভিডিওর সামনে আসলে পরে, আমি আর মানামুনি। তো এই জন্য আমরা আমাদের দুইটা গিফটই আর কি দেখি, আমরা আমি ছাড়তেছি না, আমি কেটে পড়ছি না, আমি বাদ বাকি আরো যে গিফটগুলো আছে সেগুলো আপনারা কে আপু আপনাদের সাথে শেয়ার করবেন, প্লিজ আপনাদের ভাইয়াকে বলবেন যে আমার সাথে থাকতে, আমি না হলে একটু গাইড করি যে এটা আমনে করো ওটা আমনে করো, যেতে দিব না। তো
ওকে তো ফ্রেন্ডস আমরা একটু মানে আবার আরেকটা এপিসোড যেটা বলতেছিলাম যে আসলে এরকম পথ চলতে গেলে জীবনে কিন্তু অনেক দেখা যায় যে অচেনা, হ্যাঁ অচেনা মানুষও কিন্তু আপন হয়ে যায় আসলে। তো সবাইকে মানে আপন ভেবে সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের পথ চলা বা আপনাদের কর্মসংস্থান, পারিবারিক জীবন, সামাজিক জীবন সেটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, আর বিশেষ করে নিজেকেও সমৃদ্ধ করতে পারবেন আপনারা। তো আপুর ভালোবাসে কিন্তু আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের কিন্তু আগ্রহ আরো বেড়ে গেছে যে নিশ্চয়ই ভালো কিছু করেছি হয়তো জীবনে, এর জন্য হয়তো এরকম একটা বোন পেয়েছি, সামনে পথ চলে হয়তো আরো অনেক বোন পাবো। আমাদের আমেরিকা থেকে ইটালি, কানাডা, অনেক দেশ থেকেই কিন্তু আমাদেরকে দেখেন, কিন্তু সবার সাথে কমিউনিকেট করা সম্ভব হয় না, বিকজ আমাদের কিন্তু দেখা যায় যে নাম্বার যদি ইউটিউবে দিয়ে রাখি একদম সারাদিন রাত দিন 24 ঘন্টা কল করতে আসে, আমরা মানুষ দুজন, একদিনে যদি 2000 কল আসে আমাদের পক্ষে ধরা কিন্তু সম্ভব না, কারণ আমাদের 8000-এর মতো ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে আছে। তো 2000 কল আসে একটা মামুলি ব্যাপার, আর একটা নাম্বার আমরা ভয়ের নাম্বারই খুলি না। তো যাই হোক, আমাদের আমাদের ফেসবুক আইডি হচ্ছে কেমনি কেমনি, আপনারা আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের যে পেজ আছে, গ্রুপ আছে, সেগুলো লাইক দিয়ে রাখবেন। আমরা কিন্তু নতুন কুইজ নিয়ে আবার হাজির হবো খুব শীঘ্রই, দিয়ে দিবো। আর আমাদের গতবারে যারা উইনার আছে দুজন কিন্তু অলরেডি পুরস্কার নিয়ে আমাদের পেজে আমাদের গ্রুপে কিন্তু ছবি দিয়ে দিয়েছে, তো আপনারা কিন্তু সামনের কুইজটাতে অংশগ্রহণ করবেন, করলে কিন্তু আপনারাও কিন্তু জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার। তো ভিউয়ার্স আজকে আমরা তো বিদায় নিচ্ছি, বলো চ্যানেলের নাম বলো। আমরা বিদায় নিচ্ছি, আর চ্যানেলের নাম বলো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। আমার চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, অ্যানাদার চ্যানেল শপিং টিভি, মানহামনি লাইফস্টাইল, অ্যানাদার চ্যানেল মানহামনি লাইফস্টাইল। আচ্ছা আচ্ছা, বলো মানহামনি লাইফস্টাইল তো বলে নাও, বলে নাও কি আছে। তো ভিউয়ার্স আজকে আমরা তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস, আপনারা আপু কিন্তু আপনাদেরকে লাল গোলাপে শুভেচ্ছা দেয় নাই, এমনি আল্লাহ দিয়ে দিতে, আর আমি কিন্তু সুন্দর একটা লাল গোলাপে শুভেচ্ছা দিলাম আপনাদেরকে। তো আমাদের সাথেই থাকবেন, আর এভাবেই আমাদের দেখেন, আমার একটু সাইডও দেন না, হ্যাঁ আমাদের সঙ্গী হিসেবে আমাদের চলার পথকে সহজ করে রাখবেন। তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।